খুলেই ফেলছেন এক্সন কার্পাস কাস্টমার দেখুক আসলে। হ্যাঁ হ্যাঁ না তারপর আমি সবাইকে রিকোয়েস্ট করি ভাই শপে এসে দেখে শুনে নেওয়াটা, এটা প্রিফার করি আমি সবাইকে। আমি চেষ্টা করি ভালো মানের প্রোডাক্টটা যতটুকু কমে রাখা যায়। যদি কোনো ডিভাইসে কোনো রকম স্ক্র্যাচও থাকে আমরা তাকে বলি যে ভাই এখানে খুব ছোট একটা স্ক্র্যাচ আছে, হুম হুম হুম, যা আপনি দেখার সাথে। কিন্তু ল্যাপটপ কিন্তু আপনি খুললেই একদম ফ্রেশ পাবেন, একদম ফ্রেশ থাক আর খোলা লাগবে না ভাই থাক। না দেখেন এরপর আমরা দেখাবো আপনি ডেল 3190 ও 2-in-1 প্রাইস ব্যাপার না, কিন্তু আমি আপনাদের যেটা 100% কনফার্ম করতে পারবো ডিভাইসটা 100% এই ক্যাটাগরির হবে, চার্জারটা অরিজিনাল হবে, টাচ স্ক্রিন সহ। দেখেন ভাই একেবারে নতুন, প্রত্যেকটা ডিভাইসের সাথে অরিজিনাল চার্জার, 30 দিনের রিপ্লেসমেন্ট, 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকেই কমেন্ট করতেছিলেন ভাইয়া ইউজড ল্যাপটপ অথবা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবো, একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের সন্ধান দেন। তাদের জন্য আজকে চলে আসছি মিরপুর 10, একদম গোলচক্করের পাশে, মেট্রো রেলের পাশে, এফএস স্কোয়ারের লিফটের 7 তলাতে, টেক প্রোতে। এখানে যে ল্যাপটপগুলো আমি দেখতে পাচ্ছি একদমই ফ্রেশ কন্ডিশন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই আমার কথা এবং কাজে মিল পেতে হলে অবশ্যই শপে এসে নিজের চোখে নিজের হাতে ল্যাপটপ দেখবেন, বুঝবেন, তারপর কমেন্ট করে দেবেন যে হ্যাঁ সোহাগের কথা এবং কাজে মিল আছে কিনা। আর এখানে ল্যাপটপের যে দাম দেওয়া হবে মার্কেটের থেকে একটু ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হবে, যেহেতু ভাই বলতেছে ভাই আমার ল্যাপটপগুলো একদমই 100% ফ্রেশ কন্ডিশন, ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আমি কম দামে দেওয়ার ট্রাই করবো। আপনারা সবাই আমন্ত্রিত টেকপ্রোতে, টেকপ্রোতে এসে দেখে শুনে বুঝে নেবেন। আর যদি কেউ না আসতে পারেন সেক্ষেত্রে খুবই সোজা একটা সিস্টেম করেছে ভাই। ধরেন আপনি একটা ল্যাপটপ নেবেন, এই ল্যাপটপটা অর্ডার করছেন, এই ল্যাপটপের সিরিয়াল নাম্বার মিলাবেন, এই ল্যাপটপ এখান থেকে ভিডিও কলে দেখবেন, দেখে অর্ডার করবেন, অর্ডার করার পর কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ খুলে চেক করে তারপর বাকি টাকা দিয়ে দেবেন, রাইট? জি ভাই। ওকে, সো অনেক কথা বলে ফেলছে, কথা বলবো না, প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করবো বলেন? মানে ফ্রিল্যান্সিং শিখতে চায় কিন্তু স্টুডেন্ট মাত্র, আপনার এসএসসি দিছে কিংবা এসএসসি দিছে, তাদের জন্য একেবারে অল্প বাজেটে এই ল্যাপটপটা, আচ্ছা, মাত্র 12,990 টাকা, 12,990 টাকা, 5 ঘন্টা উপরে এটা চার্জ, ব্যাটারি ব্যাকআপ থাকবে, ব্যাটারি ব্যাকআপ, তাই? জি ভাই, মাশাআল্লাহ। সো এটার ল্যাপটপের চার্জার অরিজিনাল দিবেন 100% ভাই, সেটা 10 টাকার ল্যাপটপ হোক আর 10 লাখ টাকার ল্যাপটপ হোক, চমৎকার। প্রত্যেকটা ডিভাইসের সাথে অরিজিনাল চার্জার, 30 দিনের রিপ্লেসমেন্ট, 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি, 30 দিনের রিপ্লেসমেন্ট। ওকে, এরপর ভাই এরপর যে ডিভাইসটা আমরা দেখাবো এটা হলো Lenovo 100e, 100e, হ্যাঁ, এটা আমরা দিচ্ছি মাত্র 13,500 টাকা, 13,500 টাকায়, 4GB RAM, 128GB SSD, দেখতে পারেন লুক একেবারে স্মার্ট ভাই, চমৎকার। মানে মাত্র 13,000 টাকার ডিভাইসে এত সুন্দর লুক আসলে মানে কল্পনা করা যায় না, আসলে মানে একটা স্মার্টফোনের থেকে অনেক কম দাম, এমনকি স্মার্টফোনের থেকে অনেক বেশি কার্যকরী স্মার্টফোন দিয়ে আপনি লাইভে। আমাদের আসলে ভাই ডিভাইসটা কিরকম এটা আমাদের রিপ্লেসমেন্ট সিস্টেম দেখলেই বোঝা যায়, হ্যাঁ, কারণ এক মাসের রিপ্লেসমেন্ট মানে হলো যে অনেক দিন, একটা লং টাইম। আমাদের প্রত্যেকটা ডিভাইস আমরা খুব ভালো করার চেষ্টা করি ভাই, সেটা দাম 2 টাকা কম বেশি যাই হোক কিন্তু ডিভাইস 100% এই ক্যাটাগরি, মানে এক মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ, তাকে প্রোডাক্ট রিটার্ন করে দিব। সে যদি ওই মডেলটা নিতে যায় তাতেও সমস্যা নাই, সে যদি অন্য কোনো মডেল নিতে যায় তাতেও সমস্যা নাই। আর আরেকটা ব্যাপার হলো ভাই, যেহেতু আমাদের এই প্রত্যেকটা ডিভাইসের প্রাইসই আপনার ভিডিওতে থাকে, তার মানে পরে প্রাইস নিয়ে ঝামেলা করারও কোনো চান্স নাই, রাইট? ওকে, ডান। এরপর ভাই কোনটা দেখবো ভাই? এরপর আমরা দেখাবো আপনার ডেল 3190, ও 2-in-1, 2-in-1 ট্যাব এবং ল্যাপটপ দুটোই ইউজ করতে পারবেন। জি ভাই, এটা পিনটি আমি 9 জেনারেশন, টাচ স্ক্রিন সহ, 4GB RAM, 128GB SSD দিয়ে, এটা আমাদের মাত্র 16,000 টাকা, 16,000, মাত্র 16,000 টাকা। ওকে ডান, মানে মানে মার্কেটে যেই দাম থাকবে তার থেকে ভাই এখানে আমি দেখতে পাচ্ছি একটু কম দাম ভাই, প্রাইস ব্যাপার না, কিন্তু আমি আপনাদের যেটা 100% কনফার্ম করতে পারবো ডিভাইসটা 100% এই ক্যাটাগরির হবে, চার্জারটা অরিজিনাল হবে। ভেরি নাইস, জি থ্যাংক ইউ। সো এই দুটোই চাই ভাই, আর কিছু লাগে না। এরপর বলেন ভাই, এরপর একটা ব্যাপার হয়েছে কি যে আপনি একটা ডিভাইস কিনবেন 1,500 টাকার জন্য, যদি এদিক ওদিক থেকে এই একটু চেক না করে ভালো ডিভাইসটা না, সেক্ষেত্রে আসলে দায়ী দায়িত্বটা আপনার। এক্স্যাক্টলি, অনেকে এরকম করে যে কিবোর্ড চেঞ্জ বা ডিসপ্লে চেঞ্জ, এই ধরনের ল্যাপটপ 2,000-5,000 বা 2,000-5,000 টাকা কম দামে কিনে পারে, আবার হচ্ছে অনেকেই ফেক চার্জার দিয়ে 1,000 টাকা কম দেয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপের ক্ষতি, মানে আপনারও ক্ষতি, টাকারও ক্ষতি, ল্যাপটপের ক্ষতি। আর আমাদের যে ভাই প্রত্যেকটা ডিভাইসই আমি বলতে পারি, যদি কোনো কিছু চেঞ্জ পায়, কাস্টমার যদি বুঝতে পারে যে হ্যাঁ এটা চেঞ্জ আছে, আমি সাথে সাথে তাকে প্রোডাক্টটা রিটার্ন করে দিব। বাহ, গুড, মানে চেঞ্জের কোনো সিস্টেমই নেই। আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে শপে আসতে, আসলেই বুঝতে পারবেন আসলে কত সুন্দর ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলো। 8GB RAM, 256GB SSD, মাত্র 23,000 টাকা, 23,000, ওকে ওকে, নাইস। এরপর
এরপরে আমরা আপনাদের দেখাবো 840G6, আচ্ছা, কোর i5, আপনার 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD দিয়ে মাত্র 30,000 টাকা ভাই, একদমই ফ্রেশ, মানে কি বলবো আর কি। জাস্ট আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটা বার আসেন, এসে দেখলেই আপনি কমেন্ট করে দেন যে সোহাগ ভাই আপনি যেটা বলছেন সেটা অ্যাকুরেট কিনা। আজকে আসলে সবচাইতে ফ্রেশ আর আপনার ইউজেবল বা ফ্রেন্ডলি বাজেটের ভিতরে যে ল্যাপটপটা এটা হচ্ছে T490, আচ্ছা, কোর i5 আপনার যে ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছি সবগুলো একদমই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ, এটা ভালো লাগতেছে ভাই, সিরিয়াসলি। পরবর্তীতে কিরকম আপনার ফিডব্যাক দিবে সেটা ডিপেন্ডেড হলো চার্জারটা কেমন হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে আপনি ভাই যা খাবেন সেটাই তো আউটপুট পাবেন। এখন আপনি যদি মনে করেন সারাদিন আপনি পানি খাইছেন তাহলে আপনি সুস্থ থাকবেন, এখন আপনি সারাদিন যদি মনে করেন যে পানি না খেয়ে যদি রোদের তাপ খাইছেন তখন তো আপনি কষা হয়ে যাবে, রাইট? সো এখন পাওয়ার অ্যাডাপ্টারটা ভালো হলে কিন্তু আপনার ল্যাপটপটা ভালো কাজ করে, টাচ স্ক্রিন সহ দেখেন ভাই একেবারে নতুন। ওকে ডান, ঠিক আছে, এরপর কোন ল্যাপটপ দেবো ভাই বলেন ভাই? আমি আবারও বলি, মানে যদি প্রোডাক্ট কম মানে প্রাইস কমের ক্ষেত্রে বলে তাহলে আমি অবশ্যই বলবো না যে ভাই এই চাইতে দুনিয়াতে কেউ কম দামে দিতে পারবে না এইটা ওইটা, আপনার প্রোডাক্টের মান যেমন হবে প্রাইস সেরকম হবে। আমি চেষ্টা করি ভালো মানের প্রোডাক্টটা যতটুকু কমে রাখা যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ জি, এটাই চাই আমরা সবাই। এরপর ভাই এরপর হলো 445G7, 445G7 Ryzen 5 Pro, একটা সিঙ্গেল স্ক্র্যাচ আমার চোখে পড়ছে না, আমি জাস্ট একটু ভালো করে দেখাচ্ছি সবাইকে, এপাশে উল্টিয়ে টুলটিয়ে দেখেন ভাই, আপনারা নিজেরাই এসে দেখে নিন তখন বুঝতে পারবেন, রাইট? এটা 16GB RAM, 512GB SSD, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দিচ্ছি মাত্র কতক্ষণ থাকে ভাই? ভাই এগুলো মিনিমাম 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয়। অল ডন। এরপর ভাই T14, হ্যাঁ T14, হ্যাঁ Ryzen 5, অস্থির এটা ভাই, এটা টাচ স্ক্রিন, এটার কোর আছে 6, লজিক্যাল প্রসেসর আছে 12, মানে ধামাকা অফার, যে কোনো কাজ ভাই একেবারে নরমালি করবে, মানে বিন্দু পরিমাণ সমস্যা নাই। এটা আমরা দিচ্ছি ভাই মাত্র 42,000 টাকা, 42,000 মাত্র 42,000 টাকা, 16GB RAM, 256GB SSD, আর আপনার লজিক্যাল প্রসেসর হলো কোর হলো 6, দেখেন আপনি স্পিডটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, দেখেন ভাই কোর হলো 6, লজিক্যাল প্রসেসর হলো 12, যেটা আপনার 12 জেনারেশনে থাকে। এরপর ভাই আপনার এটার সাথে আছে 8GB শেয়ার গ্রাফিক্স, 512MB ডেডিকেটেড গ্রাফিক্স সহ টাচ স্ক্রিন সহ, এটা আমরা দিচ্ছি মাত্র 42,000 টাকা, 42,000, রাইট? ডেলের, যারা ডেলের ভিতর খুব ভালো রকমের প্রোডাক্ট, আমার পছন্দের ল্যাপটপ ভাই। এটা টুইন ওয়ান আছে নাকি আপনার? না ভাই টুইন ওয়ানটা নাই, এটা হলো আপনার কোর আই 5 আছে, কোর আই 7 আছে, কোর আই 5 8 জেনারেশন, 16GB RAM, 256GB SSD দিয়ে আমরা দিচ্ছি মাত্র 32,000 টাকা, 32,000 মাত্র 32,000 টাকা, আর কোর আই 7 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, টাচ স্ক্রিন সহ আমরা দিচ্ছি মাত্র 35,500 টাকা। ওকে ডান, ঠিক আছে, এগুলো কিন্তু পুরো ম্যাটালিক বডি, হ্যাঁ পুরো ম্যাটালিক বডি, অস্থির বডি, মানে এগুলো আরো 5 বছর ইউজ করবেন এরকমই থাকবে। এরপর ভাই 745G6, আচ্ছা Ryzen সিরিজের Ryzen 5 Pro, হুম হুম হুম, এটা আপনার 16GB RAM,
তবে সামান্য আমরা যদি দু একটা ডিভাইসের ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ এই ডিভাইসটা আমি 200 কম রাখতে পারতেছি 500 কম রাখতে পারতেছি সেটা আমরা রাখবো, সেটা মানে কাস্টমারের সাথে কথা হলে হয় কি ভাই কিছু সময় আছে যে আমরা ফিক্সড প্রাইস বলে দেই কিন্তু কাস্টমারের সাথে কথা বলে মানে মনে হয় যে হ্যাঁ আসলে তার 500 টাকা হ্যাঁ ডিসকাউন্ট দেওয়া যায় দেওয়া যায় সেটা প্রোডাক্টের ক্ষেত্রে ভাই ভেরি ওকে। এরপর ভাই যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছে হ্যাঁ এটা হলো 850G3 আচ্ছা কোর i5 6th জেনারেশন 8GB র্যাম 256GB SSD এটা দিচ্ছে আমরা মাত্র 26500 টাকা 26500 টাকা হ্যাঁ ওকে মানে বড় ডিসপ্লে কত এটা 15.6 ইঞ্চ ডিসপ্লে আচ্ছা ভাই G7 G7 হ্যাঁ কোর i5 10th জেনারেশন 16GB র্যাম 512GB SSD এটা আমরা দিচ্ছি মাত্র 42000 টাকা 42000 টাকা মাত্র 42000 টাকা চমৎকার ঠিক আছে ভাই T480 T480 কোর i5 8th জেনারেশন আপনার 8GB র্যাম 256GB SSD এটা দিচ্ছি আমরা মাত্র 27500 টাকা 27500 টাকা মাত্র 27500 টাকা ঠিক আছে ডেল ভাই 7400 74 ভাই অনেক ভালো ল্যাপটপ একটা হ্যাঁ অস্থির ল্যাপটপ একটা কোর i5 8th জেনারেশন কোর i5 8th জেনারেশন 8GB র্যাম 256GB SSD এটা আমরা দিচ্ছি মাত্র 27000 টাকা 27000 মাত্র 27000 ঠিক আছে ভাই যারা আরেকটু অল্প বাজেটের ভিতরে চাচ্ছে মানে 8th জেনারেশনের ল্যাপটপ প্রয়োজন কিন্তু বাজেট আরেকটু অল্প তাদের আমরা দিচ্ছি এটা কোর i5 8th জেনারেশন এসআর ব্র্যান্ডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এসআর ব্যাকলাইট ট্রাভেল ম্যাট হ্যাঁ ট্রাভেল ম্যাট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সহ মাত্র 25000 টাকা 25000 হ্যাঁ মাত্র 25000 টাকা আমরা এটা দিয়ে দিই কোর i5 এর 8th জেন কোর i5 এর 8th জেনারেশন 8GB র‍্যাম 256GB SSD অরিজিনাল চার্জার সহ অরিজিনাল চার্জার 100% ভাই আমাদের যে কোনো ডিভাইসই নেই 100% অরিজিনাল চার্জার ওকে ভাই এটা হলো 840G2 কোর i5 5th জেনারেশন 8GB র‍্যাম 128GB SSD এটা আমরা দিচ্ছি মাত্র 18500 টাকা 18500 টাকা মাত্র 18500 টাকা ভাই X1 কার্বন X1 কার্বন ভাই ওয়ান স্লিমেস্ট ল্যাপটপ 7th জেনারেশন আচ্ছা 8GB র‍্যাম 256GB SSD এটা আমরা দিচ্ছি মাত্র 30000 টাকা 30000 টাকা দেখেন ভাই একেবারে স্মার্ট আচ্ছা ভাই কিন্তু বলে দিয়ে মোড়া রাখছে যাতে করে নোংরা ডাস্ট না পড়ে কিন্তু ল্যাপটপ কিন্তু আপনি খুললেই একদম ফ্রেশ পাবেন একদম ফ্রেশ থাক আর খোলা লাগবে না ভাই থাক না দেখেন আচ্ছা ঠিক আছে দেখাই দেন যেহেতু খুলেই ফেলছেন X1 কার্বন কাস্টমার দেখুক আসলে হ্যাঁ হ্যাঁ না তারপর আমি সবাইকে রিকোয়েস্ট করি ভাই শপে এসে দেখে শুনে নেওয়াটা এটা প্রিফার করি আমি সবাইকে কারণ ভিডিওতে ওইভাবে তো বোঝানো যায় না আসলে ল্যাপটপটার কোয়ালিটি কেমন সো আপনি যখন শপে এসে ভালো করে দেখে শুনে নেবেন তখন আসলে এক্স্যাক্ট মানে কালারটা এক্স্যাক্ট মানে কোয়ালিটি মানে কেমন আছে ওই ভিডিও কলের মাধ্যমে যারা কুরিয়ার করতে চায় আমরা অলওয়েজ বলি যে ভাই আপনি একটু ভিডিও কল দেন আপনি যে ডিভাইসটা নেবেন সেটা দেখেন দেখার পরে একেবারে আমরা পাই টু বাই তাদের দেখাই যদি কোনো ডিভাইসে কোনো রকম স্ক্র্যাচও থাকে আমরা তাকে বলি যে ভাই এখানে খুব ছোট একটা স্ক্র্যাচ আছে যে আপনার দেখার স্বার্থে তারপরে কুরিয়ার অফিস থেকেও সে দেখে নি এক্স্যাক্টলি কারণ আপনি একটা ল্যাপটপ তো আর ভাই একদিনের জন্য নেবেন না এটা ইউজ করবেন মনের ভিতরে যদি একটু কনফিউশন থাকে তাহলে সেটা যে কোনো জিনিসই আর ইউজ করে সেটার ভিতরে আর পারফেক্টলি এটা পাওয়া যায় না ভাই T440S যাদের আসলে বাজেট অল্প থাকে কিন্তু ডিসপ্লেটা বড় দরকার তাদের জন্য এটা বেস্ট পাই ওকে এটার ভিতরে আছে কোর i5 4th জেনারেশন 8GB র‍্যাম 256GB SSD দিয়ে এটা আমরা দিচ্ছি মাত্র 18000 টাকা 18000 মাত্র 18000 টাকা ঠিক আছে আচ্ছা তারপর ভাই থিংকপ্যাড এর থিংকপ্যাড এর অনেক আছে সিলভার কালারটা চার উপরে মেটাল মেটাল বডি হ্যাঁ মেটাল বডি ও ওয়াও ভাই এটা কোর i5 8th জেনারেশন 8GB র‍্যাম 256GB SSD সহ আপনার টাচ স্ক্রিন সহ আমাদের দিকে মাত্র 29000 টাকা 29000 টাকা মাত্র 29000 টাকা ঠিক আছে চমৎকার আচ্ছা ভাই ডেলের 7200 7200 ও ডিটাচেবল ল্যাপটপ ডিটাচেবল আচ্ছা আচ্ছা এটা কোর i5 8th জেনারেশন কোর i5 এর 8th জেনারেশন হ্যাঁ 8GB র‍্যাম 256GB SSD দিয়ে আচ্ছা এটা আমরা দিচ্ছি ভাই মাত্র 32000 টাকা আপনি দেখেন চমৎকার মানে এইটা স্মার্টলি ভাই এক্স্যাক্টলি এরপরে হলো
এইট জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD দিয়ে, এটা আমরা দিচ্ছি মাত্র 27,500 টাকা, 27,500, মাত্র 27,500, এটা কি ধরুন ফ্রেশ ল্যাপটপ? হ্যাঁ ভাই, আমরা প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে চেষ্টা করি প্রথমত খেয়াল করি যে মেশিনটা 100% ভালো আছে কিনা, এরপরে চেষ্টা করি যে কতটুকু ফ্রেশ আছে। রাইট, মেশিন 100% ফ্রেশ থাকাটাই বেটার দরকার, কারণ আমি যদি ইউজ করি ভাই 6 মাস, সেক্ষেত্রে টুকটাক স্ক্র্যাচ করতেই পারে, কিন্তু মেশিনটা ভালো আছে কিনা সেটাই হচ্ছে মেজর ইস্যু ভাই। আমি আসলে আপনাকে যদি বলতে যাই, এইটা আমার এখন ব্যবসা হয়ে গেছে, কিন্তু আমিও এক সময় স্টুডেন্ট ছিলাম, আমিও একটা ল্যাপটপের জন্য বাসায় চিকার চিকরি করছি, তো সেক্ষেত্রে আমি জানি আসলে এটা একটা মানুষের কতটুকু আবেগ থাকে বা মোবাইল, এই জন্য আমি চেষ্টা করি যে কারো আবেগে যেন আমার দিয়ে আসে দাগ না দিলে আপনি ভুলে যাবেন তাই, হ্যাঁ মিনিমাম 7 থেকে 7.5 ঘন্টা চলবে। বাহ, চমৎকার তো, 6 ঘন্টার গ্যারান্টি আমি, যদি 1 মিনিট কম চলে আমি তাকে ডিভাইস সাথে সাথে চেঞ্জ করে দিব, মানে 6 ঘন্টা কম পেলে, 1 মিনিট কম পেলে আমি তাকে সাথে সাথে ডিভাইস চেঞ্জ করে দিব। বাহ বাহ, জোস ভাই, এটা 7 থেকে 7.5 ঘন্টা থাকে, মানে এরপরে আমি যে রিক্সটা নিছি এর উপরে 1.5 ঘন্টা সাইনা নিছি। আচ্ছা, এটা কত দাম? 27,500 টাকা ভাই, 8 GB RAM, 256 GB SSD, 10th generation ল্যাপটপ ভাই। অনেকেই কিন্তু এখন মুভ করে না, দেখা যাচ্ছে যে গ্রামে বা বাসা থেকেই ল্যাপটপগুলো অর্ডার করে, সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে ল্যাপটপ এখান থেকে তো সিরিয়াল নাম্বার মিলাবে, ভিডিও করে ল্যাপটপ দেখবে, তারপর কুরিয়ার অফিসে যাওয়ার পর সে খুব ভালো করে ল্যাপটপটা চেক করে বুঝে পেলে সে ল্যাপটপটা টাকা দিয়ে নিয়ে যাবে, রাইট? সো এর থেকে ভালো সিস্টেম আর হতে পারে না, রাইট? তারপরে আপনি একটু বলে দেন যে কতটা অ্যাডভান্স করতে হবে আগে ভাই। মানে আমি শুরু থেকেই বলি, যেমন কাস্টমারের সাথে আমাদের সাথে কথা হলে যারা কুরিয়ার করবে, তারা তাদের সাথে আমাদের সাথে ফার্স্ট ফোনে কথা হবে, তার পছন্দের ডিভাইসটা আমরা তাকে ভিডিও কলে দেখাবো, ভিডিও কলে দেখানোর পরে ওইটা সিরিয়াল নাম্বারটা পর্যন্ত আমি তাকে দেখাবো প্রয়োজনে, যে হ্যাঁ আমি এই ডিভাইসটাই আসলে দেখেছি, হ্যাঁ ওই ডিভাইসটা আমরাই তাকে খুঁটিনাটি যতটুকু যা আছে সম্পূর্ণ দেখাবো, তার যদি পছন্দ হয় এরপর সে 510 টাকা টোকেন মানি করবে, 510 টাকা টোকেন মানি করার পর তার নিকটস্থ যে কুরিয়ারটা আছে আমি সেইখানে ডিভাইসটা পাঠাই দিব, সেইখানে ডিভাইসটা পাঠাই দেওয়ার পরে সেইখানে থেকে সে ডিভাইসটা দেখবে, আগে সে দেখবে শুনবে বুঝবে, যদি কোনো কারণে কুরিয়ার থেকে না দেখাইতে চায় সেক্ষেত্রে সে আমাদের কল দিবে, আমরা কুরিয়ারকে আবার বলে দিব যে ভাই ডিভাইসটা তাকে দেখান, এরপর তার পছন্দ হলে সে প্রোডাক্টটা সেখান থেকে তুলে নেবে। যদি এইভাবে প্রোডাক্ট দেখার সুবিধা থাকে তাহলে এত দূর থেকে ভাই আসার প্রয়োজন নেই, রাইট? যারা কুরিয়ার করবে তাদের জন্য আমাদের সবার জন্য নরমালি গিফটের ব্যবস্থা আছে, যারা কুরিয়ার করবে তাদের জন্য শুধুমাত্র আমাদের এক্সট্রা একটা কিবোর্ডেরও ব্যবস্থা আছে। বাহ, চমৎকার, মানে কুরিয়ার যারা একটু, এইটার কারণ হলো ভাই যারা মফস্বল থেকে করে, আপনি শপে আসছেন প্রোডাক্ট দেখছেন এরপরে নিছেন, আর যারা কুরিয়ার করে তারা আসলে আমাদের বিশ্বাস বিশ্বাস করে, আর বিশ্বাসের যে জায়গাটা সেটাও আমরা ভালো রাখার চেষ্টা করি, এরপর যতটুকু পারি ভালো ডিভাইসটা দেওয়ার চেষ্টা করি। নাইস, আচ্ছা এই শপে আসার অ্যাড্রেস লোকেশন সবকিছু আমি ভিডিও নিচে দিয়ে রাখবো। তারপর আবার বলতেছি মিরপুর 10 গোলচক্করের পাশে গোল একটা মার্কেট আছে, কাচের বিল্ডিং দ্বারা আবৃত, সো সেখানে হচ্ছে লিফটের 7 তলাতে টেক প্রো, জাস্ট লিফট থেকে বের হলেই এই শপটা পেয়ে যাবেন। জি, আসার মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।